সালামু আলাইকুম স্বাগতম জেসমিনের রোসই ঘরে আজকে আপনাদের জন্য একটি মজাদার পাস্তা রান্না করে দেখাবো বিকেলের নাস্তা হিসেবে পরিবেশন করতে পারেন এই মজাদার পাস্তাটি পাস্তা তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি পাস্তা নিয়েছি চারশো গ্রামের একটি প্যাকেট আমি এটাকে দুই টেবিল চামচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি চিকেন বল নিয়েছি দেড় কাপ চিকেন বলের রেসিপিটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ছোটো ছোটো বল করে নিয়েছিলাম এবার লিকুইড দুধ নিয়েছি দেড় কাপ পাস্তা সস নিয়েছি তিন টেবিল চামচ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ ময়দা এবং লিকুইড দুধ মিলিয়ে আমি একটা হোয়াইট সস তৈরি করবো চিলি ফ্লেক্স নিয়েছি এক টেবিল চামচ আপনারা কম বেশি করে নিতে পারবেন গোলমরিচ গুঁড়া নিয়েছি এক চা চামচ বাটার নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এখান থেকে কড়াইতে বাটার দিয়ে দিয়েছি বাটার গরম হলে আমি ময়দাটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব দুই টেবিল চামচ ময়দা এবং দেড় কাপ দুধ মিলিয়ে ভালো পরিমাণেই হোয়াইট সস তৈরি করা যায় এবার আমি দুধটাকে ঢেলে দিব দুধটা দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবো ময়দাটাকে আমার হাতের জন্য আপনারা কিছুই দেখতে পাচ্ছেন না আমি আরেক পাশ থেকেই দুধটাকে ঢেলে দিচ্ছি হোয়াইট সসটা যখন হয়ে আসবে তখন আমরা পাস্তা সসটা দিয়ে দিব পাস্তা সসটা দিয়ে একে একে আমরা সমস্ত উপকরণগুলো দিয়ে দেব পাস্তাটা সেদ্ধর সময় আমি দুই টেবিল চামচ লবণ দিয়েছিলাম এখন আমার মনে হল আরেকটু লবণ দিলে ভালো হয় তাই আমি এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করতে পারবেন এবং আমরা লবণটাকে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার এই মজাদার পাস্তাটি আপনারা আপনাদের পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন পরবর্তী রেসিপি দেখার জন্য পরবর্তীতে আপনাদের জন্য আমি আরও একটি মজার রেসিপি নিয়ে আসছি আপনারা দেখবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ